আসসালামু আলাইকুম সকলকে। ইউসুফ রাজশাহী টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে আমি এ এম আনিসুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিকস হচ্ছে কিভাবে এমএস ওয়ার্ডে সিলেকশন করব, কপি পেস্ট কাট করব, রিডিউ এবং আনডু করব। প্রথমেই আমরা এমএস ওয়ার্ড ওপেন করব, ব্ল্যাক ডকুমেন্ট, এখান থেকে আমরা ব্ল্যাক ডকুমেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে পেজ আসবে সেই পেজে আমরা হচ্ছে কিছু লিখব। লেখার পর আমরা সেটাকে সিলেক্ট করার জন্য, যেহেতু আমরা এখন সিলেকশনের কাজ করব, সিলেক্ট করার জন্য আমরা মাউস ব্যবহার করব। মাউস হচ্ছে যেখানে আমরা হচ্ছে সিলেক্ট করব, সেখানে কার্সারটি রেখে আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর দেখা গেল যে সিলেক্ট হয়ে গেছে, যেদিকে আমাদের সিলেকশন করা দরকার সেদিকে আমরা চাপব। এভাবে আমরা সিলেকশন করতে পারব। যদি আমাদের পুরাটাই সিলেক্ট করতে হয় তাহলে আমাদের কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এ দিয়ে সবগুলো আমরা একসাথে সিলেক্ট করতে পারব। আর যদি আমাদের কিবোর্ডের মাধ্যমে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কার্সরটি সেখানে রেখে, মাউসের মাধ্যমে কার্সরটি সেখানে রেখে শিফট এবং হচ্ছে রাইট অ্যারো চাপলে আমরা সেটুকু সিলেক্ট করতে পারব। আবার মাঝখানে যদি রাখি তাহলে দেখা যাবে, যদি আমরা লেফট বাটন চাপি তাহলে লেফটে, রাইট বাটন চাপলে রাইটে, আপ বাটন চাপলে আপে এবং বিলো বাটন চাপলে আমরা নিচের গুলো সিলেক্ট করতে পারবো। এরপরে আমরা যা দেখব সেটা হচ্ছে কাট কপি পেস্ট কিভাবে করতে হয়। প্রথমে হচ্ছে মাউসের মাধ্যমে আমরা দেখব কাট করা, কপি করা এবং পেস্ট করা। প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম কতটুকু আমরা কপি করব। কপি করতে হলে প্রথমে আমরা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন, মাউসের রাইট বাটন চেপে কপি করব। কপি এখন আমরা যেখানে রাখতে চাই সেই লেখাটা, সেখানটায় আমরা রাইট বাটন চেপে আমরা হচ্ছে সেই লেখাটা আমরা পেস্ট করব। তাহলে দেখা গেল যে ওইখানটায় সেই লেখাটা এসে পড়ল। এখন যদি আমাদের উপরেও থাকবে, কপি করলে কি হয় উপরেও থাকে নিচেও থাকে। এখন যদি আমাদের উপরে না রেখে যদি অন্য জায়গায় রাখার দরকার হয় সেক্ষেত্রে আমরা কাট করব। কাট মানে এখানে থাকবে না কিন্তু যেখানে রাখবো সেখানে চলে যাবে। তাহলে আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম মাউসের মাধ্যমে, পরে রাইট বাটন চেপে কাট করলাম। কাট করার পরে যদি আমরা এখানে রাখতে চাই লেখাটা তাহলে আমরা এখানে পেস্ট করব, রাইট বাটন চেপে পেস্টে চাপ দেব। তাহলে আমরা দেখতে পেলাম যে উপরে না থেকে এটা নিচে চলে আসলো। তাহলে আমরা এখানে দেখলাম যেটা কাট এবং হচ্ছে পেস্ট এবং হচ্ছে কপি পেস্ট, এটাই যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে দেখা যাবে এভাবে আমরা প্রথমে কার্সরটি রেখে শিফট এবং অ্যারোপির মাধ্যমে আমরা জায়গাটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে সেই জিনিসটাকে আমরা কন্ট্রোল কপি করার জন্য কন্ট্রোল সি চেপে কপি করব এবং যেখানে রাখার দরকার সেখানে আমরা কার্সরটি নিয়ে যেয়ে অ্যারোর মাধ্যমে, অ্যারো কিয়ের মাধ্যমে আমরা সেখানে নিয়ে যেয়ে আমরা কি করতে পারি, কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করতে পারি। এবং যদি আমাদের কাট এবং পেস্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা যতটুকু আমাদের কাট পেস্ট করার দরকার সেটুকু আমরা প্রথমে সিলেক্ট করব। কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করব এবং যেখানে আমাদের রাখার দরকার সেখানে আমরা অ্যারোকে নিয়ে যেয়ে কন্ট্রোল ভি দেব পেস্ট করার জন্য। এভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে কপি পেস্ট কাট পেস্ট করতে পারি। এখন আমরা দেখব আনডু এবং রিডিউ এর কি কাজ, আনডু এবং রিডিউ এর কি কাজ সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা দেখি আনডিউ।
আনডু হচ্ছে এমন একটা জিনিস যা এখন করলাম সেটা থেকে পুনরায় অপশন, পুনরায় যে অপশনে ছিলাম, যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরে যাওয়া। এটা আমরা কিবোর্ডের মাউসের মাধ্যমে এখান থেকে আমরা করতে পারি। এবং হচ্ছে দেখা যাচ্ছে এখানে যখন আমরা কার্সারটা নিলাম তখন দেখা যাচ্ছে কন্ট্রোল জেড, কিবোর্ডে কন্ট্রোল এবং জেড একসাথে চাপ দিলে আমরা আনডু করতে পারবো। এখানে চেপে দেখি, দেখেন আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এটা আমরা কন্ট্রোল চ্যাটের মাধ্যমেও করতে পারি। আর রিডিউ মানে আগের যে অবস্থা ছিল, আমরা কন্ট্রোল জেড করার আগের যে অবস্থান ছিল সেই অবস্থায় যদি আবার ফিরে যেতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই এবং হচ্ছে মাউসের মাধ্যমে আমরা এখান থেকে সেই অবস্থায় ফিরে নিয়ে যেতে পারবো। এই হলো আনডু এবং রিডিউ এর কাজ। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য এবং আজকের ক্লাসে আমাদের সাথে আমাদের এই ক্লাসটা উপভোগ করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।